আজ দিবাগত মধ্যরাতে জন্ম হচ্ছে আরবি শাওয়াল মাসের নতুন চাঁদের। আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখার নির্ধারিত সময়, যার বয়স হবে 0.7480 দিন। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে কাল চাঁদ অনুসন্ধান করতে হবে সন্ধ্যা 6:38 থেকে 7:05 পর্যন্ত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসলামী ফাউন্ডেশন সহ চাঁদ দেখা সংক্রান্ত সব দপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিবাগত রাত অর্থাৎ 9 এপ্রিল বাংলাদেশ সময় 12:21 অমাবস্যা শেষ হয়ে 1445 হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। কাল সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:18 বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে 0.7480 দিন এবং সূর্যাস্তের 22.7 পর চন্দ্রান্ত ঘটবে এবং একই দিন রাত 9:01 বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে চাঁদের দ্বিতীয়া শুরু হবে। বুধবার ঈদ হবে কিনা জানতে মঙ্গলবার ঢাকায় সন্ধ্যা 6:38 থেকে 7:05 পর্যন্ত চাঁদ অনুসন্ধান করতে বলেছে জাতীয় আবহাওয়া সংস্থা। তবে চাঁদের বয়স একদিনের কম হওয়ায় মঙ্গলবার দেখা যাওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। কালকেও দেখা সম্ভব না হইতে পারে, কারণ চাঁদের জন্ম মিনিমাম একদিন না হলে বা একদিনের পাশাপাশি না আসলে হবে না। আপনার যেমন আজকে রাত্রে কিন্তু 12:00 যে টাইমটা আছে, আগামীকালকে আপনি দেখতে হবে সন্ধ্যা 6:00 6:18 এরকম দিকে পড়ে, এর থেকে 22 যোগ করতে হবে। আচ্ছা এই 6টা ধরেন 46:42 দিকে পড়বে, এই সময় আপনার যে টাইমটা হবে সেই টাইমের সাথে ওইটা মিলবে না, এক বছর এক মাস একদিনও হবে না, 0.7 সামথিং হবে ঘন্টা। তাই সেই জায়গায় দিন সেই জায়গায় আপনাকে ওই দিনটাতে দেখা যাবে না যাইতে পারে। তার মানে একদিন না হলে খুব একটা দেখা যাওয়ার সম্ভাবনা কম? না না, সম্ভাবনা খুব কম, আর 5 ডিগ্রি মানে তো খুব মিনিমাম বিষয়। হ্যাঁ, যে আপনি যদি পুরো ইয়েতে সার্কেল যদি 180 ডিগ্রি ধরেন তাহলে আপনার তো 1 ডিগ্রি মানে খুবই ছোট। অপরদিকে 10 এপ্রিল সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:18 চাঁদের বয়স হবে 1.7483 দিন এবং এদিন সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার 1:28.6 পর চন্দ্রান্ত ঘটবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।